আমরা প্রথমে কয়টা প্রিপজিশন করব। আপনার এই প্রত্যেকটা সেন্টেন্স তো আর লিখে হয়তো আপনি পারবেন না, তবে এটার পিডিএফ পাবেন এই বইটার, এটা সুবিধা। আপনি শুধু কয়েকটা জেনেরিক প্রিপজিশনের যেমন যেগুলো ইয়েলো কালার দেওয়া ওটা লিখবেন, আর বাকিগুলো শুধু দেখবেন। এটা দিয়ে শুরু করব। প্রিপজিশন পাশে এখানে লিখে দিচ্ছি আমি জেনেরিক নট কম্প্রিহেন্সিভ, মানে সাধারণ মিনিংটা চলে আসবে, সব মিনিং এখানে আসবে না। এটা লেখেন 1 নম্বর দিয়ে লেখেন ইনের পাশে লেখেন এবা অন্তস্থ। এক নম্বর প্রিপজিশনের ইনাস লিখছ, ইন মানে হলো এবা অন্তস্থ। এর মানে কি? মানে হচ্ছে শব্দের সাথে যদি কেমন যেন একটা এ বা অন্তস্থ চলে আসে, তাই ইংলিশ করার সময় ওই ওয়ার্ডের আগে ইন চলে আসে, এটা অনেকগুলোতে হেল্প করবে। কখনো অ্যাটও চলে আসে, অ্যাট ইন একই তথ্য দেয়। যেমন আমাদের একটা বাক্য হইতে পারে সে জান্নাত, এখন লাস্টের দিকে খেয়াল করবেন তাহলে মেন অংশ পেয়ে যাবেন। জান্নাত, জান্নাত ইংরেজি আমরা জানি হ্যাভেন, বাট এখানে তো জান্নাত লেখা নাই, লেখা আছে কি তো শব্দের সাথে এ প্রত্যয় যোগ করা আছে। ওই এ থাকলে ইংলিশ করার সময় এক্সট্রা কি আনবো, তাহলে আমরা সে জান্নাতে মেল অংশ হচ্ছে শেষে, সি ইংরেজি আগে বসাই দিলাম সাবজেক্ট, একটা ভার বসাবো সি ইজ, জান্নাত ইংরেজি হ্যাভেন, হ্যাভেনের আগে কি বসাবো ইন হ্যাভেন, সি ইজ ইন হ্যাভেন। তাহলে আমার একটা ইংলিশ করা হয়ে গেল সে জান্নাত। মানে উদাহরণগুলো আপনি শুধু দেখেন, ইনের মিনিংটা করবেন, বাকি উদাহরণগুলা আপনি অতটা ফাস্ট লিখতে পারবেন। এখানে 20টা উদাহরণ আমি করে দিচ্ছি, আরো কয়েকটা লিখে দিচ্ছি। এটা আপনার বইটা আপনি পাবেন পিডিএফটা, আপনি দেখে দেখে একটা করে পড়বেন, তাহলে হয়ে গেল। প্রথম প্রিপজিশন হচ্ছে ইন, ইন মানে হলো গিয়া এ বা অন্তস্থ। কোন শব্দের সাথে এ বা অন্তস্থ, বাংলা শব্দের সাথে এ বা অন্তস্থ থাকলে ইংলিশ করার সময় ইন নিয়ে আসবে। অতীতে জীবন অনেক কঠিন ছিল, মূল অংশ হলো ছিল, কে ছিল, কঠিন ছিল, কে কে কঠিন ছিল, জীবন। তাহলে লাইফ ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এখন অতীতে, অতীত ইংরেজিতে আমরা জানি পাস্ট, বাট অতীতে বলছি না, তাহলে কি বসাই দেব ইন ফাস্ট অথবা ইন দা ফাস্ট। আমরা আরো একটা বাক্য বললাম স্যান্ডি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়। এখন মূল অংশ কোনটা, শেষ, শেষে কি দেওয়া আছে চায়, আর সাবজেক্ট হলো স্যান্ডি। চাওয়া ইংরেজি করেন ওয়ান্টস টু বি সার্জন, SURGEON সার্জন, ভবিষ্যতে ইন ফিউচার। তাহলে আমরা জেনে নিলাম বুঝলাম এ বা অন্তস্থ, এটার জন্য ইংলিশ প্রিপজিশন কোনটা আনবো আমরা ইন নিয়ে আসবো, তাহলে আমরা মোটামুটি পেরে যাব, অনেকটাই হয়ে যাবে। গ্রামে 3টা প্রাইমারি স্কুল আছে। গ্রামে, গ্রাম ইংরেজি কি, আর গ্রামে আমাদের গ্রামে, তাহলে আমরা ইন আওয়ার ভিলেজ করে দিলাম। 3টা প্রাইমারি স্কুল আছে ইংলিশ করে ফেলা, there are 3 প্রাইমারি SCOLS ইন আওয়ার ভিলেজ। ব্যাস, এখন অনেক লাভ আছে, there are many benefits, কোনো লাভ নাই, there is no benefit। এখন আমি যদি বলি ফাইটিং করে কোনো লাভ নাই, মারামারি করে, মারামারি করা ইংরেজি তো ফাইট, মারামারি করা বললাম না, মারামারি করে এ বলছি না, একটা মারামারি করে এ থাকলে কি বসাই দেব? তাহলে আপনি প্রথমটা দেখে দেখে কোনো লাভ নাই। দেয়ার ইজ নো বেনিফিট। আর মারামারি করা, মারামারি করে আগে বসাবো ইন, তারপরে মারামারি করা বসাই দেব FIGHTING, ইনফাইটিং। তুমি থাকতে পারো, ইংরেজি কি ইউ ক্যান স্টে, অন্ধকারে, অন্ধকারে ইংরেজি কি ডার্ক, আর অন্ধকারে ইন ডার্ক। ঠিক আছে, আমি একটা মানি ব্যাগ পেয়েছি, মূল অংশ খুঁজে বের করেন তো। লাস্টের দিকে, লাস্টের দিকে কি দেওয়া আছে? পেয়েছি, কে পাইছে? আমি। আই ফাউন্ড আ ওয়ালেট তার পকেটে, in his pocket. I found a wallet in his, আমি তার পকেটে একটা মানি ব্যাগ পেয়েছি। তাহলে একটা প্রিপজিশন আমরা জানলাম, সেটা কোনটা জানলাম? ইন। আর ইনের জেনেরিক মিনিং হলো এ বা অন্তস্থ। তারপরেরটা হলো 2 নম্বর, সেকেন্ড অফ, এই ইয়েলো কালারটুকু লেখেন, বাকিগুলো বাদ। কোনো ব্যাপার নাই, ইনন ওই ছোটখাটো ভুলের জন্য মাস কম কাটে। ইনন দিয়েও যদি বাক্য বুঝাইতে পারেন কোনো সমস্যা নেই, বাক্য কারেক্ট। অফেস, অফের একটা জেনেরিক মিনিং লিখে দিলাম। অফের মিনিং হলো অধিকার বা, আর বাংলা কি আসে? র বা এর। ব্যাস, কোনো শব্দের সাথে যদি এক্সট্রা র চলে আসে বা এর চলে আসে, বাংলাদেশ ইংরেজি বাংলাদেশ, যদি বলি বাংলাদেশের, ওই যে র আছে বাংলাদেশ। জীবন ইংরেজি লাইফ, জীবনের অফ লাইফ। ঠিক আছে। ক্ষমতা ইংরেজি পাওয়ার, যদি বলি ক্ষমতার অফ পাওয়ার। তাহলে এখন আমরা একটা বাক্য করি, প্রাইম মিনিস্টার জানেন, ইংলিশ করেন। দা PRIME প্রাইম MINIS প্রাইম মিনিস্টার নোস। ক্ষমতার লাভ, কি জানেন? ক্ষমতার লাভ, উনি জানেন লাভ। লাভ ইংরেজি কি বলেন? বেনিফিট। ক্ষমতার ইংলিশ করেন। ক্ষমতা ইংরেজি তো পাওয়ার, আর ক্ষমতার, তাহলে the benefits of power. The prime minister knows the benefits of power. ক্ষমতার লাভ তিনি জানেন। ভারত ইংরেজি তো ইন্ডিয়া, তাই না? আর ভারতের ইংরেজি কি হয়ে যাবে? অফ ইন্ডিয়া। নরেন্দ্র মোদী ভারতের প্রাইম মিনিস্টার। নমো ইজ the PM of India. জনপ্রিয়তা ইংরেজি কি? পপুলার মানে জনপ্রিয়, আর জনপ্রিয়তা পপুলারিটি। টিকটক ইংরেজি তো টিকটক, টিকটকের অফ টিকটক। তাহলে বলেন টিকটকের জনপ্রিয়তা ইংলিশ কি? আগে টিকটকের জনপ্রিয়তা বাড়তেছে, লাস্টের দিকে যান, বাড়তেছে। কে বাড়তেছে? জনপ্রিয়তা। তাহলে আমরা এইভাবে শুরু হবে, বাংলা করে দিই প্রয়োজনে। টিকটকের জনপ্রিয়তা বাড়তেছে, একটা বাক্য ধরে বাংলা করে দিয়ে পারেন। টিকটকের টিকটকে জনপ্রিয়তা বাড়তেছে। আপনি বাংলা থেকে ইংরেজি করতে লাস্টের দিকে তাকাবেন, লাস্টে কি আছে এখন এটা কে দিয়ে প্রশ্ন করবেন বা কারে নিয়ে বাক্যটা বলা, বলেন তো? টিকটকের কোন বিষয়টা বাড়তেছে কি জনপ্রিয়, এটার আগে ইংরেজি করবেন। দা পপুলারিটি, এখন টিকটকের র আছে তো, অফ টিকটক ইজ ইনক্রিজিং, বাস হয়ে গেল, টিকটকের জনপ্রিয়তা বাড়তেছে। আচ্ছা, ট্রিক্সি বলেন, স্যান্ডির চুলের রং ব্লন্ড, মূল অংশ কোনটা? ব্লন্ড, কে ব্লন্ড, রংটা ব্লন্ড, তাই তো পেয়ে গেলাম আমাদের। এখন রং ইংরেজি কি, কার কালার? হেয়ার, চুল তো ইংরেজি হেয়ার, চুল না, আসে কি র আসে না, তাহলে আমরা করলাম কালার, স্যান্ডির চুলের, স্যান্ডিস হেয়ার ইজ ব্লন্ড, the color of Sandy's hair is blonde. লিখছি বলেন, কফির স্বাদ তেতো, মানে কি তিতা, তেতোবান হয় নাই, জানেন মূল অংশ হলো, বলতো মূল অংশ কোনটা? তেতো, কে তেতা? কফি না, কোনটা তেতা? স্বাদ হলো তেতা, স্বাদ ইংরেজি কি, এন্ড স্বাদটা কার? র আছে তো, র থাকার কারণে কি বসাই দেবো আমরা, তাহলে করে ভাজা ইংরেজি। এখন টেস্ট অফ কফি ইজ বিটার, তিতা। লিখছে বলেন, ভাইরাসের শক্তি কমতেছে, এখন মূল অংশ হচ্ছে গিয়া কমতেছে, কে কমতেছে বলেন তো? শক্তি, শক্তি ইংরেজি কি? পাওয়ার, পাওয়ারটা কার? র আছে, র থাকার কারণে বসাবো, তাহলে করে ফেলেন। ঠিক আছে, দ্য পাওয়ার অফ ভাইরাস ইজ ডিক্রিজ, গেল কয়েকটা। হ্যাঁ, পার্সেন্ট স্ট্রেংথ অফ ভাইরাস হইছে পার্সেন্ট। 3 নম্বর, 3 নম্বরটা হচ্ছে 2, এটুকু লিখেন। টু মানে হচ্ছে কাছে নিকটে, এখানে নিকটে হবে। কাছে নিকটে প্রতি, কাছে আর নিকটে তো একই কথা। তো টু মানি হলো কাছে নিকটে, এটা জেনেরিক মিনিং, কিন্তু সব মিনিং কভার করে না জেনেরিক। এখন বাংলা একটা ভালো আইএলস স্কোর আমার কাছে ইম্পর্টেন্ট। এখন আপনার মেন অংশ খুঁজে বের করেন, মেন অংশ হচ্ছে ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট আইএলস স্কোর। তাহলে আপনার ইংলিশ করি, একটা ভালো আইএলস স্কোর ইংলিশ করেন, আ গুড is important আমার কাছে টু বেশ হয়ে গেল। a good IELTS score is important to me, but মেয়েটি আমার কাছে। বড় অংশ খুঁজে বের করেন, কে আসছে, তাহলে করে ফেলি আমরা ইংরেজি দ্য গার্ল, তারপরে কেম আমার কাছে, শেষ। দ্য গার্ল কেম টু মি, হয়ে গেছে। দ্য গার্ল কেম, sad. রাজনীতিবিদদের কাছে ক্ষমতা অনেক কিছু। এখন আমার মূল অংশ হচ্ছে অনেক কিছু, লাস্টের দিকে অনেক কিছু কে, ক্ষমতা ম্যাটার্স, ক্ষমতা অনেক কিছু মানে হলো ক্ষমতা ম্যাটার্স। ক্ষমতা ইংরেজি হলো গিয়া পাওয়ার, অনেক কিছু ইংরেজি হলো ম্যাটার্স। রাজনীতিবিদদের কাছে to politicians, the politicians. তো আমরা 3 নম্বর পজিশনটা করলাম। 3 নম্বরটা কি হলো, কাছে নিকটে প্রতি, ইংলিশ হলে কোনটা আসে, 4 নম্বর with। সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে ইয়া মিস্টার আব্দুর রহমান করতে পারেন। লেখা শেষ। সাথে সহ, সঙ্গে নিয়ে, দ্বারা। আচ্ছা, উইথ পাকড়ে লেখা আছে। তিনি তিন সন্তান সহ বিবাহিত। মূল অংশ কোনটা? কে বিবাহিত? তাহলে আগে এটা ইংরেজি করেন, তিনি বিবাহিত। সহ সহ ইংরেজি বসাই দেব। থ্রি হইলে চাইল্ডের প্লুরাল কি? চিলড্রেন। শি ইজ ম্যারিড উইথ 3 চিলড্রেন। হ্যাঁ ম্যাডাম নাদিয়া, দেওয়া হবে। ঢাকা সুবিধা অসুবিধা সহ একটা শহর, তা আমরা এটা ইংরেজি করব। মূল অংশ হলো গিয়া শহর। কে শহর? তাহলে আগে এটা ইংরেজি করব, ঢাকা ইজ আ সিটি। আর বাকি আছে কি? সুবিধা অসুবিধা সহ। সহ ইংরেজি কি? উইথ। সুবিধা ইংরেজি অ্যাডভান্টেজেস, অসুবিধা ইংরেজি ডিসঅ্যাডভান্টেজেস, ম্যারিডস এন্ড ডিম্যারিড, যা ভালো লাগে আপনার কাছে। হ্যাঁ, ব্যাস এটা হয়ে গেছে। ঢাকা ইজ আ সিটি উইথ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, গেল একটা পর। আচ্ছা, জলিল সম্পদ সহ একজন ব্যাচেলার। হ্যাঁ, তাহলে মেন অংশ কোনটা? কে ব্যাচেলার? তাহলে ইংলিশ করেন, জলিল ইজ আ ব্যাচেলার, সম্পদ সহ উইথ, অনেক সম্পদ সহকারে ধরলাম আমরা, উইথ আ লট অফ মানি। হ্যাঁ, উইথ অ্যাসেটস। ঠিক আছে, চলে। জলিল ইজ আ ব্যাচেলার উইথ আ লট অফ। লাস্টেরটা ফর। ফর মানে কি? জন্য। ফর মানে হলো গিয়া জন্য। মূল অংশ খুঁজে বের করেন, চেষ্টা করতেছে। এখন চেষ্টা করতেছে সে, ইংলিশ করে ফেলি তাহলে। সে ইজ ট্রাইং ভেরি হার্ড। কেন চেষ্টা করতেছে? একটা ভালো স্কোরের এর জন্য ইংরেজিতে আমরা জানি ফর আ গুড স্কোর। এখন আমরা আইএলটিএস এর স্পিকিং শিখবো এবং এই গ্রামার কোর্সটা আস্তে আস্তে অনেক কঠিন কঠিন দিকে যাবে, বাট আস্তে আস্তে ইজি থেকে ডিফিকাল্ট। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মুখের জড়তা দূর করা। উদ্দেশ্য কি? আচ্ছা, জড়তা দূর করার জন্য যে অ্যাপ্রোচটা আমরা ফলো করব সেটা হচ্ছে একটা বাক্যে 6টা ওয়েতে ট্রান্সফর্ম করব। আপনি শুধু একটা লিখবেন, বাকিগুলো আর লিখবো না, বাকিগুলো দেখব কিভাবে হয়। আমাদের অ্যাপ্রোচটা বা পারপাসটা হচ্ছে মুখের জড়তা দূর করা। মেথড হলো একটা বাক্যকে 6টা ওয়েতে ট্রান্সফর্ম করা। কয়টা বানাবো? 6টা। এবং প্রথমে বানাবো অ্যাসাইড, পরে নেগেটিভ। নামতা পড়ার মতো 5 একে 5 অনেকবার পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে যায়, যাতে এই মেথডটা আমার মুখস্থ হয়ে যায়। 12টা টেন্স, প্রত্যেকটা টেন্সের প্রতিটা বাক করে সাথে সাথে যাতে আমি ইনস্ট্যান্টলি চিন্তা না করে স্ট্রাকচারটা ব্রেনে নামতার মতো মুখস্থ থাকে আর মুখ দিয়ে তাড়াতাড়ি চলে আসে। এটা হলো মেথড। উদ্দেশ্য হলো জড়তা দূর করা, মেথড হলো বাক্যে 6টা ওয়েতে ট্রান্সফর্ম করা। বাক্যটাকে প্রথমে অ্যাসারটিভে পড়বো, পরে ওটাকে নেগেটিভ বানাবো। তা আপনি শুধু এই 4টা লিখবেন, এই 4টা। বাকিগুলো লেখার দরকার নেই, বাকিগুলো দেখবো। প্রথমে কি করবেন? অ্যাসারটিভ। তো 4টা বানান, এই 4টা বানান। উদাহরণ এখানে আমি ফ্যামিশ দিছি, এটা একটা নাইস ভোকাবুলারি। ফ্যামিশ মানে হচ্ছে ক্ষুধার্ত। আচ্ছা, লেখা শেষ। খুবই ভালো। আমরা অ্যাপ্রোচটা জেনে নিলাম। অ্যাপ্রোচটা হচ্ছে প্রথমে বাক্যটারে কি বানাবো, পরে কি বানাই দেব, নেগেটিভ। এটাই মূলত আপনার স্পিকিং যে কোর্স আছে না, স্পোকেন কোর্স, এটি পড়ানো হয়। একটা বাক করে 6টা বানানো হয়, তারপর বিভিন্ন টেন্স দিয়া এই 6টারে বারে বারে মুখস্থ করানো হয়। ব্যাস, এই টেন্স দিয়া নেয় 12টা ক্লাস, আর ডিগ্রি নিয়ে, প্যাসিভ নিয়ে, কন্ডিশনাল নিয়ে 1টা 2টা করে ক্লাস, সব মিলে 18টা বা 19টা ক্লাস কোর্স শেষ, ওটাই মূলত এটাই করানো হয়। আমি এটা প্রায় 3 দিনে করাবো, তো একটু ফাস্ট করাবো বা অনেক কিছু বাদ দিয়ে দেব। তো প্রথমে বাক্যটাকে অ্যাসারটিভ করব, 6টা। অ্যাসারটিভ মানে হাবোধক, নেগেটিভ মানে হলো না বোধক, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, প্রশ্নবোধকের সাথে আবার না অ্যাড করে দেব। WH ওয়ার্ড যেমন হু, হুইচ, হোয়াট, এটা দিয়ে বলবো। আবার WH দিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ করব, যেমন সে ক্ষুধার্ত, সে ইজ ফ্যামিশড, হাবোধক। ক্ষুধার্ত না, ইংরেজি কি ইজ নট ফ্যামিশড। সে কি ক্ষুধার্ত, এটা তো প্রশ্নবোধক। প্রশ্নবোধক হইলে সাবজেক্টের আগে ইজ চলে আসছে, বলেন ইজ শি ফ্যামিশড। সে কি ক্ষুধার্ত না, তখন কি হয়ে যাবে গা ইজেন্ট শি, তারপরে কেন ক্ষুধার্ত, ইংরেজি কি, এটা তো প্রশ্নবোধক। প্রশ্নবোধক হলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসবে, হোয়াই ইজ শি ফ্যামিশড। আর কেন ক্ষুধার্ত না, হোয়াই ইজেন্ট শি ফ্যামিশড। এখন এটারে খুব দ্রুত দেখেন তো এক নিঃশ্বাসে 6টা হয় কিনা, দেখে দেখে বলেন তো, শি ইজ ফ্যামিশড, শি ইজেন্ট ফ্যামিশড, ইজ শি ফ্যামিশড, ইজেন্ট শি ফ্যামিশড, হোয়াই ইজ শি ফ্যামিশড, হোয়াই ইজ শি ফ্যামিশড, হয়েছে না? আচ্ছা, আপনার কাজ হবে আস্তে আস্তে বললে তো জড়তা দূর হবে না, মুখের এই কথাগুলো আটকে যায়, লিখতে গেলে আটকাবে না, বলতে গেলে আটকে যায়। তাই তাড়াতাড়ি বলবেন, যত দ্রুত। সে ধার্মিক, ইংরেজি কি ধার্মিক না, সে কি ধার্মিক, সে কি ধার্মিক না, কেন ধার্মিক, আর কেন ধার্মিক না। এখন যদি বলি সে সফল, সে সাকসেসফুল, সে সফল না, ইন্টারোগেটিভ করেন সে কি সফল, সে কি সফল না, কেন সফল, আর কেন সফল না, হোয়াই ইজেন্ট শি সাকসেসফুল। ব্যাস, ঠিক আছে। তারপরে আপনার তুমি আত্মবিশ্বাসী, ইংরেজি কি তুমি আত্মবিশ্বাসী না, তুমি কি আত্মবিশ্বাসী, তুমি কি আত্মবিশ্বাসী না, কেন আত্মবিশ্বাসী, কেন না। তাহলে আমাদের বাক্য 6টা, যেমন আমি সাহসী, ইংরেজি কি আই এম ব্রেভ, সাহসী না, আমি কি সাহসী, এম আই ব্রেভ, আমি কি সাহসী না, এম আই নট ব্রেভ, আমি কেন সাহসী, আর কেন সাহসী না, হোয়াই এম আই নট ব্রেভ। মুখ দেয়া যাতে বাজে না, না বাজে, ওইটার জন্য দ্রুত পড়বেন। তো মেথডটা জেনে গেলাম, বাক্য বানাবো কটা, 6টা, প্রত্যেকটা টেন্স ধরে ধরে। আচ্ছা, সে, আমি উদার মনের মানুষ, ইংরেজি করেন আই এম, তুমি লিবারেল, তুমি লিবারেল না, তুমি কি লিবারেল, তুমি কি লিবারেল না, আরেন্ট ইউ, তুমি কেন লিবারেল, আর কেন লিবারেল না, হোয়াই আরেন্ট ইউ লিবারেল। আচ্ছা, এখন প্রতিটা বাক্যতে আবার past বানানো যায়, তাহলে কি বানানো যায়, ফিউচার বানানো যায়, খুবই ভালো কথা। যেমন স্যান্ডি বিখ্যাত, ইংরেজি কি পাস করলে, পাস না নেগেটিভ করলে, প্রশ্নবোধক করলে কি করবেন, নেগেটিভ ইন্টারোগেটিভে কি হবে, ইজেন্ট স্যান্ডি ফেমাস। 6টা, চোখ বন্ধ করে বলেন তো, প্রথমে স্যান্ডি ইজ ফেমাস, স্যান্ডি ইজ নট, ইজ স্যান্ডি ফেমাস, ইজেন্ট স্যান্ডি, তারপরে কি হোয়াই ইজ স্যান্ডি ফেমাস, হোয়াই ইজেন্ট স্যান্ডি। এটার ফিউচার করেন তো, স্যান্ডি ফেমাস হবে স্যান্ডি। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন একটু মাঝখানে আটকে যাচ্ছেন না করতে গিয়া, মানে মুখের জড়তা, এটা তো ইংলিশ না জানার প্রবলেম না, এটা তো জানি, কিন্তু মুখের জড়তা আছে। তো আমরা যেটা করব, এটার আবার পাস্ট করব, যেমন স্যান্ডি ফেমাস ছিল, স্যান্ডি ওয়াজ ফেমাস। নেগেটিভ করলে, প্রশ্নবোধক করলে, ওয়াজ স্যান্ডি ফেমাস, স্যান্ডি কি ছিল না, প্রশ্নবোধক, নেগেটিভ ইন্টারোগেটিভ, ফিউচার করলে স্যান্ডি উইল বি হবে না, ওন্ট বি, স্যান্ডি কি ফেমাস হবে, আর পরে আবার বি বলতে হবে, স্যান্ডি কি ফেমাস হবে না, কেন হবে, আর কেন হবে না, ওয়াই ওন স্যান্ডি বি। ঠিক আছে, ভালো কথা। এখন আমি আরো কয়েকটা করে দেখাচ্ছি আপনারা। এটা তো পারবেন, খুব একটা কঠিন না। বাক্য বানাবো আমরা কয়টা? 6টা। তোমার নাম কি বলো? জিসান। ঠিক আছে, ভালো কথা। বান করো, JISN, ভালো কথা। জিসান ইজ স্মার্ট। এটা হলো আমাদের প্রথম বাক্য। পরে এটাতে নেগেটিভ করব। ইজান স্মার্ট, প্রশ্নবোধক করলে আগে কি চলে আসবে? ইজ। তারপরে আমরা এটাতে কি বানাবো? নেগেটিভ ইন্টারোগেটিভ বানাবো। ইজান, জিসান স্মার্ট। তারপরে আমরা কেন দিয়া বলবো? জিসান স্মার্ট। আর কেন না, পাস্ট করলে জিসানের পরে কি হয়ে যাবে? গা ওয়াজ। এটা নেগেটিভও পারবো আমরা। প্রশ্নবোধক করলে ওয়াজ জিসান স্মার্ট। নেগেটিভ ইন্টারোগেটিভ করলে স্মার্ট। কেন ছিল? ওয়াই ওয়াজ জিসান স্মার্ট। আর কেন ছিল না? ফিউচার করলে উইল বি নিয়ে আসবো। নেগেটিভ করলে উইল নট বি। আর স্পিকিং এ আমরা ওন বলে ফেলবো। প্রশ্নবোধক করলে আগে অক্সিলিয়ারি ভার্ব চলে আসবে। কোনটা আনবো? ওন বির মধ্যে একটা আনবো। উইল জিসান বি স্মার্ট। নেগেটিভ ইন্টারোগেটিভ করলে জিসান বি স্মার্ট। তারপর এটা কি করব? কেন হবে? ওয়াই উইল জিসান বি স্মার্ট। এটা দ্রুত বলতে গেলে হবে না, আই গ্যারান্টি দ্যাট। ওয়াই অন জিসান বি স্মার্ট। দেখেন, আপনি ইংলিশে এটা লিখতে পারবেন, যে মুখ দিয়ে যে বলবেন আসবে না। এটা কয়েকটা প্রমাণ দিচ্ছি। তারপরে হচ্ছে আমি কিউট, তুমি কিউট। ইংলিশ করেন তো, আই এম কিউট, ইউ আর কিউট। আচ্ছা, সে কেন কিউট না? ইংলিশ করেন, আই এম কিউট, ইউ আর কিউট। এই যে থেমে গেছে, থেমে গেছেন না? আচ্ছা, মানে হলো কি, এটা লিখতে দিলে পারবেন, একটু সময় নিয়ে পারবেন। সে কিউট, ইংরেজি কি শি ইজ? সে কিউট না, সিজন। সে কি কিউট? ইস শি। সে কি কিউট না, ক্যান কিউট। ওয়াই ইজ শি কিউট। তাহলে আমি কিউট, তুমি কিউট, সে কেন কিউট না? ইংরেজি কেন? আই এম কিউট, ইউ আর কিউট। ওয়াই 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 ইজেন্ট শি কিউট? হোয়াই ইজেন্ট শি? আবার দেখেন, সে কিউট, ইংরেজি কি শি কিউট। সে কেন কিউট? হোয়াই ইজ শি কিউট? সে কেন কিউট না? ব্যাস, ঠিক আছে, ভালো কথা। তাহলে আমি লেট, তুমি লেট, সে কেন লেট না? ইংরেজি কয়েন, আই এম লেট, ইউ আর লেট। সে কেন লেট না? হোয়াই ইজেন্ট শি? ভালো কথা। আমি লেট ছিলাম, তুমি লেট ছিলা, সে কেন লেট ছিল না? ইংরেজি করেন, আই ওয়াজ লেট, ইউ ওয়ার লেট। হোয়াই? থামতে হচ্ছে, থামতে হচ্ছে না, ব্রেন নিতে পারছে না কোন জায়গা দিয়ে কোনটা হবে, মানে দ্রুত পারে না। তাহলে সে লেট ছিল, ইংরেজি করেন, শি ওয়াজ লেট। ছিল না, সে কি লেট ছিল? সে কি ছিল না? সে কেন লেট ছিল? সে কেন লেট ছিল না? সে কেন কিউট ছিল না? সে কেন কনফিডেন্ট ছিল না? আচ্ছা, খুব ভালো। সে কেন সাহসী ছিল না? সে কেন সফল ছিল না? Why wasn't she successful? এখন যদি ফিউচার করি তাহলে আরো কষ্ট হয়ে যাবে। যেমন আমি নাইস, তুমি নাইস, স্যান্ডি কি নাইস হবে? করেন তো, আই এম নাইস, ইউ আর নাইস, উইল স্যান্ডি নাইস, মাঝখানে তো বি ভার্ব নাই, উইল স্যান্ডি বি নাইস, তাহলে মাঝখানে আটকে যায় কথাটা। স্লো করে দিলে পারবো, তার মানে অনেক সময় নিয়ে বলতে গেলে পারবো, বাট আমাদের উদ্দেশ্য হলো মুখের জড়তা দূর করা। কিভাবে করব? দ্রুত পড়লে পারে যাবেন খুব দ্রুত। তো বাসায় এক্সারসাইজটা কেমনে করবেন? এখানে অনেকগুলো বাক্য দশ, যেমন প্রথমে আই দিয়ে প্রেজেন্ট টেন্স হলে কোনটা বসবে? এম। অন্য বলার সাথে ইজ বসতে পারে, আর বসতে পারে আর। পাস্ট হলে হবে কোনটা? ফিউচারে হলে সবার সাথে কি বসবে? উইল। আর আপনি কি করবেন? খুব দ্রুত আইম, উচ্চারণটা হবে আম অথবা আইম, সাধারণত ডিকশনারিতে আইম দেওয়া, আইম। আইমের পরে কিউট বলবেন, তারপরে আইমের পরে স্মার্ট। বাক্যটা এইভাবে হবে: আই এম কিউট, আই এম স্মার্ট, আই এম অনেস্ট, আই এম ভিশনারি, আই এম নোবেল, আই এম কনসিয়েন্সিয়াস। এখন আপনি স্লো পড়বেন না, প্রত্যেকটা সেন্টেন্সে পরের সেন্টেন্সটা আগেরটা থেকে একটু ফাস্ট বলবেন, তারপরেরটা আরো ফাস্ট বলবেন, যত ফাস্ট সম্ভব বলে যাবেন। উদ্দেশ্যটা হলো মুখের জড়তা দূর করা, নামটা মুখস্থ করার মতো। তারপরে উই দিয়ে বললে কি হবে? উই এর সাথে হবে আর। যেমন আপনি যদি উই দিয়ে করেন, উই আর কিউট, উই আর স্মার্ট, উই আর অনেস্ট, উই আর ভিশনারি, উই আর নোবেল, উই আর কনসিয়েন্সিয়াস, উই আর আর্টিকুলেট, উই আর কাইন্ড, উই আর ভার্চুয়াস, উই আর ব্রেভ, উই আর স্ট্রং, উই আর সাকসেসফুল, উই আর রিচ, উই আর ইন্ডাস্ট্রিয়াস, উই আর ফিকাল, উই আর হাংরি, উই আর মাউথি, উই আর কুল, উই আর হ্যান্ডসাম, উই আর ইন্টেলিজেন্ট, উই আর অ্যাওয়্যার, উই আর সাবসেন্টার, উই আর লিবারাল, উই আর কনজারভেটিভ, উই আর এজিয়ান, উই আর হাই ইন নিউরোটিসিজম, উই আর হাই ইন ওপেননেস, উই আর লো ইন ওপেননেস। খুব দ্রুত পড়ে যাবেন। উই দিয়ে পড়লাম, এখন আপনি ইউ দিয়ে করে যান তো। ইউ আর, কয়েকটা উচ্চারণ শিখাই দিই: কনসিয়েন্সাস, আর্টিকুলেট। আচ্ছা, কনসিয়েন্সাস মানে আপনার দায়িত্ববান, আর্টিকুলেট মানে সুন্দর করে কথা বলতে পারে, তারপরে ফিকল মানে হলো মন মেজাজ একটু পর পর চেঞ্জ করে, ঠিক আছে। মাউথি মানে হলো মুখ দিয়ে বেশি বলে, মাউথি। তারপর আর কোনো শব্দ আছে কিনা? হাই ইন নিউরোটিসিজম, এটা একটা সাইকোলজিক্যাল ডিজিজ, মানে উনি রিয়াক্ট করে বেশি, বিভিন্ন দ্বারা প্রভাবিত হয় বেশি। হাই ইন ওপেননেস মানে হলো ভিন্ন কথা বললে উনি মেনে নেয়, লো ইন ওপেননেস মানে ভিন্ন জিনিস গ্রহণ করতে পারে না। এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আপনি কোনটা দিয়ে করবেন? সি দিয়া। এখন সবগুলা দিয়া পড়তে গিয়ে আপনার দেখবেন মুখ দিয়ে ব্যথা হয়ে যাচ্ছে, কারণ এগুলো অনেক। কারণ আপনি কি করবেন? মনে মনে পড়বেন, যাতে মনে মনে তো পড়া যায়। শি ইজ কিউট, শি ইজ স্মার্ট, শি ইজ অনেস্ট, খুব স্লো করে পড়বেন, সবগুলা পড়ে যাবেন। প্রেজেন্ট টেন্স, সি পড়লে হি দিয়ে পড়বেন, দে হইলে কি হবে বলেন? দে আর। জ্যাক সাথে ইজ, স্যান্ডির সাথে ইজ, রাসের সাথে ইজ, মেলানিয়ার সাথে ইজ, খেটের সাথেও কি বসবে? পরে আবার প্রত্যেকটারে পাস্ট পড়বেন। পরে যান আই ওয়াজ, তিনটা করে পড়েন, এই পর্যন্ত পড়াবেন। আই ওয়াজ কিউট, আই ওয়াজ স্মার্ট, আই ওয়াজ অনেস্ট, আই ওয়াজ ভিশনারি, ঠিক আছে। চারটা হইলে কঠিন হয়ে যায়। আয়ের পরে আবার কোনটা? উই। উই দিয়ে পড়েন এই তিনটা: উই ওয়ার কিউট, উই ওয়ার স্মার্ট, উই ওয়ার অনেস্ট। আপনি খুব দ্রুত পড়বেন: উই ওয়ার কিউট, উই ওয়ার স্মার্ট, উই ওয়ার অনেস্ট। ইউ দিয়ে করেন এবার: ইউ ওয়ার কিউট, ইউ ওয়ার স্মার্ট, ইউ ওয়ার অনেস্ট। গেল। বাকিগুলো তো পাস্ট। মেকানিজম তো বুঝতে পারছি। তারপরে প্রত্যেকটারে ফিউচার করবেন, বলেন আইল বি, আমরা হব বলেন উই উইল বি, তুমি হবা ইউ উইল বি, সে হবে শিল বি, ছেলেটা হবে হিল বি, ইট উইল বি, দেল বি। বাকিগুলাতে আলাদা করে বলতে হয়: জ্যাক উইল বি, স্যান্ডি উইল বি, রাস উইল বি, মেলানি উইল বি, কেট উইল বি। এগুলার সাথে একসাথে মিলাই উচ্চারণ করতে পারবেন, পারেন আইল বি। তারপরে কোনটা? তারপরে তারপর তারপরে এখন প্রথমে তো অ্যাসারটিভ করলাম, অ্যাসারটিভের পরে কি হবে? স্ট্রাকচার দেখেন, নেগেটিভ। পয়েন্ট নেগেটিভ করলে আয়ের সাথে কি হবে? আই এম নট, আই এম নট। তারপরে কি হবে? ইন্টারোগেটিভের প্রথমে কি চলে আসবে? এম আই কিউট। তাহলে তিনটা বাক্য: আমি কিউট, ইংরেজি করেন আই এম কিউট, নেগেটিভ করেন আই এম নট কিউট, আমি কি কিউট, ঠিক আছে। এন্ড ফিউচার করলে ঝামেলা আছে: আমি কিউট হব, ইংলিশ করেন আই উইল বি কিউট, হব না। I want to be cute. এটা কয়েকটা মুখস্থ করায়নি, তাহলে তাড়াতাড়ি আসবে না। একসাথে করে দেবো, I'll be cute. পরেরটাতে cute. ঠিক আছে, ব্যাস দেখে দেখে বলেন আপনি। শুক্রবারে দিতে পারবেন, আগামী শুক্রবার হবে। আমি কিউট হব, I'll be হব না। প্রশ্নবোধক, won't I be, why will I be cute, why won't I be। আচ্ছা, তারপরে আমি ধরলাম আমি সফল হব, I'll be। তারপরে পারেন আমি কি হব, তারপর why will I be successful, why won't I be। দেখেন তো এক নিঃশ্বাসে 18টা পড়তে পারেন কিনা, মানে তিনবার করে বলবেন I'll be cute, I'll be cute, will I be cute, won't I be cute, why will I be cute, why won't I be cute, I'll be cute, I won't be cute, will I be cute, won't I be cute, why will I be cute, why won't I be cute, I'll be cute, I won't be cute, will I be cute, won't I be cute, why will I be cute, why won't I be cute। দেখেন তো হয় কিনা 18টা, চেষ্টা করেন তো হয় কিনা। হাই একদম, I'll be cute, I won't be cute, will I be cute, won't I be cute, why will I be cute, why won't I be cute, I'll be cute, I won't be cute, will I be cute, won't I be cute, why will I be cute, why won't I be cute, I'll be cute, I won't be cute, will I be cute, won't I be cute, why will I be cute, why won't I be cute। তো হয় কিনা, চোখ বন্ধ করে হয় কিনা দেখে দেখে বলো। I'll be cute, I won't be cute, will I be cute, won't I be cute, why will I be cute, why won't I be cute। ঠিক আছে, তো আপনার এখন আপনি সিদিয়া করেন, সে কিউট হবে, she'll be negative, will she be, won't she be, why will she be, why won't she be। তা আমরা প্রথমে অ্যাসারটিভ করব, পরে নেগেটিভ, এরপরে কোনটা করব, ইন্টারোগেটিভ। এ ঝামেলা, কেমনে ঝামেলা, সাবজেক্ট আগে শুধু কি আসবে, পরে আবার কি বলতে হবে, বি। তাহলে বলেন will I be, উই দিয়া করেন will we, ইউ দিয়া বলেন will you, she দিয়া করেন will she be। একটা করেন তো will she be, সবগুলো একবার পড়ে যান তো, will she be cute, will she be smart, will she be, will she be, will she be, will she be articulate, will she be kind, will she be virtuous। শেষ হয় নাই তো, will she be brave, will she be strong, will she be successful, will she be rich, will she be industrious, will she be figure, will she be efficient, will she be hawkish, will she be dovish, will she be caring, will she be loving, will she be playful, will she be attention seeking, will she be self-centered, will she be outgoing, will she be fickle, will she be hungry, will she be mouthy, will she be cool, will she be handsome, will she be intelligent, will she be aware, will she be self-centered, will she be liberal, will she be conservative, will she be Asian, will she be high in neuroticism, will she be high in openness, will she be low in openness, will she be confident, will she be responsible। এখন নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে, উইল শি বি না হয়ে হবে বলেন ওন শি বি। তারপরে ডব্লিউএস ওয়ার্ড দিয়া করবেন, ডব্লিউএস ওয়ার্ড দিয়া হোয়াই দিয়া। আচ্ছা, সে কেন কিউট হবে, ইংলিশ করেন তো হোয়াই, হোয়াই এর পরে সি চলে আসছে নামক দিয়া, এটা তো প্রশ্নবোধক, আগে সি না আগে অক্সিলারি ভার্ব। তাহলে কি করবেন, হোয়াই উইল, why will she be cute, why will she be cute, why will she be। এই লাস্টে একটা করলে হয়ে যায়, এখানে আইডিয়া নেগেটিভ ইন্টারোগেটিভ, আমি কেন কিউট না, পড়েন why ain't I। আপনি তিনটাই পড়েন, দ্রুত পড়েন, why ain't I, why ain't I, why ain't I। শেষ, এবার উই দিয়া পড়েন, উই হইলে কোনটা হবে, why are not we, আমরা কেন কিউট না, why are not we, why are not we honest। ব্যাস চলবে, এই হলো প্রেজেন্টের তিনটা। আমি 6টা হয়েছে, কয়েকটা মুখ দিয়ে এমনি করাই। আমি বুদ্ধিমান, ইংরেজি করেন I am intelligent, তুমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান, তুমি বুদ্ধিমান, সে ইন্টেলিজেন্ট ছিল, ইংলিশ পয়েন্ট। she was, সে বুদ্ধিমান, আমি বুদ্ধিমান, তুমি কি বুদ্ধিমান ছিলা, ইংলিশ করেন তো। she is intelligent, I am intelligent, তুমি কি বুদ্ধিমান ছিলা, ইংলিশ করেন। মুখ দিয়ে আসে নাই। আচ্ছা, তুমি বুদ্ধিমান, ইংলিশ পয়েন্ট। you are, তুমি বুদ্ধিমান ছিলে। you were, ছিলে না। you were not, তুমি কি বুদ্ধিমান ছিলে। were you, were you, were you intelligent, were you intelligent, were you। আচ্ছা, তাহলে এখন আরেকটা করি। ধরেন সে ব্রিলিয়ান্ট, she is, I am brilliant, সে ব্রিলিয়ান্ট, I am brilliant, তুমি কেন ব্রিলিয়ান্ট না, ইংলিশ পয়েন্ট। she is brilliant, I am brilliant, পারা হয়, তারপরে চেষ্টা করেন। why aren't you brilliant, why are you not brilliant, are not you brilliant। আচ্ছা, এখন এটা আমাদেরকে একটু হেল্প করবে। এগুলো হলো ডু ভার্ব। এই চারটা আপনি লিখে নেন, বাকিগুলো আমি ব্যাখ্যা দিচ্ছি। কোথায় বি আসে আর কোথায় বি আসে না, লিখছেন? করা অনিশ্চিত। আচ্ছা, লেখা শেষ। এখন আমরা কোথায় বি ভার্ব হয় আর বি ভার্ব হয় না এটা বুঝব। উপরে ভার্ব আছে, কি লিখছি হ্যাঁ শীট পাবেন, কাম, গো, ইট, ফিল, হেল্প। আর বি ভার্ব আমরা জানি, বি ভার্ব হচ্ছে 8টা। আমি যার, ওয়াজ, আর বি, বিন, আশা, ইংরেজি তো কাম, ওটা তোর বি ভার্বের মধ্যে পড়ে না। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, যে সমস্ত বাক্যের মধ্যে বি ভার্ব আছে, কি আছে বলেন তো, ওগুলাতে সহজে নেগেটিভ করা যায়, ইন্টারোগেটিভ করা যায়। আর যে সমস্ত বাক্যের মধ্যে বি ভার্ব দেওয়া নাই, ওগুলাতে ডু, ডিড, ডাজ আনতে হয়। কি আনতে হয়? ডু, ডিড। আচ্ছা, বি ভার্ব যুক্ত বাক্যে বি ভার্ব আসে, বিভাবযুক্ত বাক্য না হইলে বিভার্ব আসবে না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই 3টা বাক্য বুঝি আমরা। প্রথমে she is cute, পাস করেন তো বাক্যটারে, she was, এটা তো বিভার্বওয়ালা বাক্য, ফিউচার করলে কি হবে। এখন সে নাচে, ইংরেজি হলো গিয়া she, she dances, কোথাও বিভার্ব আছে। আচ্ছা, পাস করব, ডান্সের পাস করে দিবেন, সে ডান্স। গণহারে ক্যান্ডিডেটটা ওয়াজ বানাই দেয়, ওকে, ফিউচার করব, বলেন সে। এখন বি বলে, বি নিয়ে আসে, কিন্তু এটা তো বি ভার্বযুক্ত বাক্য না, এটা কি যুক্ত বাক্য, অন্য ভার্ব, মেইন ভার্ব, ডু ভার্ব, ডান্স বসাই দিবেন, বি আর আসবে না। আরেকটা করেন, সে স্মার্ট, পাস করেন, ফিউচার করব, শিল বি বি আসবে কারণ এটা বি ভার্ব যুক্ত বাক্য। এখন শেখ যায় ইংরেজি পাস্ট করবেন, মুখ দিয়া কেমন যেন ওয়াজ চলে আস, তাই না? না, শুধু কি আনবেন ফিউচার করলে বি আসবে? আসবে না। শি উইল বি কেন আসলো না? কারণ এটা তো বিভাব যুক্ত বাক্য না, বিভাবের কোনো অর্থ নাই। যায় গিয়েছিল, যাবে। আচ্ছা, তারপর লাস্ট লাইনটা দেখি। জলিল ইজ ওকে ডিফারেন্ট, ডিফারেন্ট ছিল, জলিল ডিফারেন্ট হবে। এটা তো বিভারওয়ালা বাক্য হবে, হওয়া অ্যামিজার will be different. Jolil came. Jolil কি করে? Jolil speaks. Jolil কথা বলে, Jolil speaks differently, ভিন্নভাবে কথা বলে। পাস করেন তো বাক্যটারে, জলিল স্পিকের পাস বলাই দিবেন। স্পিকের পাস চলেও গিয়া স্পোক। ফিউচার করেন তো, জলিল কথা বলবে, এখানে তো হওয়া যুক্ত কিচ্ছু নাই, তাহলে বিয়ে আসবে না। ডিফারেন্টলি জাফরিন। জি ম্যাডাম বলেন। জি স্যার, এখানে হচ্ছে গিয়ে ডিড এর পরে সবসময় কি ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে? লাইক when did Sandy sing, এখানে কখনো কি এরকম হতে পারে when did Sandy sang? বা না 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 না, অন্য সবসময় ডিড এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মটা বসবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ এটার জন্য। জি স্যার, চলে যাবে এখন, তাহলে পরে আমি আসতেছি। জাফরিন, জাফরিন ইজ আ, Jaffrin is beautiful. Banedi Jaffrin madam beautiful. Actually Jaffrin beautiful. Jaffrin hoy, how english to be verb pass korle ki darabe Jaffrin was beautiful. Future korle hobe how english to amra jani be Jaffrin will be বিউটিফুল। আমাদের এই যে ম্যাডাম আছে না, ওরা কিন্তু রিডিং এ ব্যাপক ট্রান্সফর্ম করছে, মানে পার্ট ট্রান্সফর্ম মানে হচ্ছে ওরা কিন্তু প্রথমে পার পাইছে 5.5, পরে পড়তে পড়তে পাইছে 7 রিডিং এর। তো আমার আমি তো অনেক পড়াশোনা করছি, তা আমি বলে দিচ্ছি আপনি প্যাসেজ পড়েন, শুধু পড়েন, 7 থেকে পড়তে পড়তে একই প্যাসেজ অনেকবার করে পড়বেন, কিছু বুঝলেও পড়বেন, না বুঝলেও পড়বেন, এমনি বোঝা যায়। মেথডটা অনেক মজার, মানে আপনি আজ পারেন না, ঠিক আছে সমস্যা নাই, প্যাসেজ পড়ে বোঝেন, বুঝি না তাই প্যাসেজ আরো কয়েকবার পড়েন। এটা হচ্ছে গিয়ে আপনার ওই আপনারা যারা ফিজিক্স কেমিস্ট্রি পড়ে আসছেন, প্রথমবার একটা জিনিস তো বোঝা যায় না, ওটা 8-10 বার পড়লে, একটু চিন্তা ভাবনা করে পড়লে বোঝা যায়, বোঝা যায়। তো ইংলিশ প্যাসেজের বেলায় ওরকমই, আপনি একটা জিনিস প্রথমবার বুঝবেন না, ওটা 10-15 বার পড়ে দেখছেন। কি প্যাসেজ একটা ভাষা ট্রাই করে দেখবেন, একটা প্যাসেজকে আপনি 5-6 বার করার পরে প্রথমবার কিছু বোঝা যায় না, 5-6 বার পড়ার পরে কিছু বোঝা যায়, এটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসে। জাফরিন হাত উঠায়, হাত উঠায় ইংরেজি কি রেইজ। এই যে এখানে আছে দেখেন, এখানে আপনার হ্যান্ড রেজ করা, তাই না? ওকে, হ্যান্ড রেজ করা না, আসে অপশনটা হলো রেজ করা, রেজ। জাফরিন রেজেস আর হ্যান্ড। এখন ভার্ব তো হওয়া না, ভার্ব তো হাত উঠানো, হাত উঠানোর past বসাবো আমরা এখন। জাফরিন রেজের past কি? দুঃখজনক হলো মানুষ past মনে করলে ওয়াজ বসায়। জাফরিন উইল রেজ হার হ্যান্ড। এটা একটা একটা প্রবলেম গেল। প্রবলেমটা হলো বিভার বসাবো নাকি বসাবো না? যদি হওয়াযুক্ত বাক্য হয় বা বিভার থাকে তাহলে বসাবো, আর যদি না থাকে তাহলে বসাবো না। সেকেন্ড প্রবলেম হচ্ছে ধরেন she is late, সে কি করছে? দেরি করে আসছে। এটারে আমরা নেগেটিভ করব। she is an, বাকির মধ্যে is আছে, কত পবিত্রভাবে করে দিতে পারছি। প্রশ্নবোধক করলে আমরা কি করব? প্রথমে is she late, আর সে কি লেট না? isn't she late? কেন লেট করে আইছে? why is she late? আর কেন আসে নাই? why isn't she late? এখন আপনার সে গান গায়, she sings, কোথাও বিবার বাসে। আচ্ছা, সে গান গায় না, সে গান গায়, she sings, সে গান গায় না, মুখ দিয়ে is not চলে আসবে। কিন্তু বাক্যের মধ্যে তো বিভার্ব না, তখন আমরা do, did, doesn't, she does not বলার পরে আবার sings বলবো না, কি বলবো? প্রশ্নবোধক করলে সে গান গায়, বলেন she sings, গান গায় না, সে কি গান গায়? does she sing, সে কি গান গায় না? doesn't she sing, কেন গান গায়? why, এই ডাস মুখ দিয়ে আসবে না, প্রায় সময় লিখতে গেলে আসবে, বাট why doesn't sing, ব্যাস গেল এটা। এই ছটা পয়েন্ট, she sing, she doesn't sing, does she sing, doesn't she sing, why does she sing, why doesn't she sing, সে যায়, ইংলিশ করেন she goes, যায় না, does not এর পরে আবার goes হবে না, go, সে কি যায়? সে কি যায় না? can যায়, আর can যায় না, why doesn't she go? ঠিক আছে, খুব ভালো কথা। তারপরে আপনার সেকেন্ড যে ভুলটা হয় সেটা হচ্ছে গিয়া সে লেট করে আসছিল, past tense করেন, she was late, এটারে নেগেটিভ করেন, she wasn't late, প্রশ্নবোধক করলে was she late, নেগেটিভ ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক করলে why she চলে আসে, কিন্তু why was she late, আর লাস্টেরটা why wasn't she late, এটা গেল একটা। এখন আমরা সে গান গায়, ইংরেজি হলো she sings, সে গান গেয়েছিল, বলেন সে গান গায়, she sings, past tense করেন, মুখ দিয়ে আসে না, তাই না? গান গায় ইংরেজি কি? sings, past করেন, sing, sang, song, তাহলে she sings, she sings, she sang, she sings, she go, এর past কোনটা? সে যায়, goes, গিয়েছিল, went, আচ্ছা সে করে, করে ইংরেজি does, করেছিল, do এর past কি? did, আচ্ছা সে আসে, comes, কামের past কি? সে এসেছিল, she came, write, past কোনটা? wrote, সে লেখে, she writes, লিখেছিল, she wrote, আচ্ছা সে দেয়, দেওয়া ইংরেজি কি? gives, give এর past কি? gave, সে দেয়, she gives, সে দিয়েছিল, she gave, সে নেয়, নেওয়া ইংরেজি takes, past tense কোনটা? took, তাহলে সে নেয়, she takes, নিয়েছিল, she took, আচ্ছা okay, she took, সে দাওয়াত করে, বলেন she invites, দাওয়াত করেছিল, ইংরেজি কি? invited, আর ওয়াজ আসবে না, তাহলে আপনার সে গান গেয়েছিল sang, নেগেটিভ করবেন, সে গান গায় নাই, এটা তো আর past present tense না, এটা কোন টেন্স? past tense, কি বসাই দেব? did not এর পরে আর sang বসাবো না, sing করে দেব। প্রশ্নবোধক করব, সে কি গান গাইছিল? সে কি গান গায় নাই? কেন গাইছে? why did she sing, আর কেন গায় নাই? why didn't she sing? আচ্ছা ঠিক আছে, আপনাদের একটা কাজ দিই, yes, এখানে 18টা বাক্য আছে, এই 18টা তুলে নেন, তাহলে আপনার মোটামুটি প্রবলেম একটা, হ্যাঁ she sang, তাহলে আপনি মুখস্থ করেন। স্যান্ডি যায়, স্যান্ডি যায় না, স্যান্ডি কি যায়? যায় না, কেন যায়? গিয়েছিল, স্যান্ডি ওয়েন্ট, যায় নাই স্যান্ডিকে গিয়েছিল যায় নাই কেন গেছে কেন যায় নাই স্যান্ডি যাবে will go যাবে না স্যান্ডি কি যাবে যাবে না can যাবে না দেখেন তো এই 18টা বাক্য আপনি একই শ্বাসে বলতে পারেন কিনা চেষ্টা করেন তো স্যান্ডি সিং স্যান্ডি ডজন্ট সিং ডজন্ট সিং ডজন্ট সিং why does স্যান্ডি sing why doesn't স্যান্ডি sing স্যান্ডি sang স্যান্ডি didn't sing স্যান্ডি sing didn't sing why didn't স্যান্ডি sing why didn't স্যান্ডি sing স্যান্ডি will sing স্যান্ডি won't sing will স্যান্ডি sing won't স্যান্ডি sing why will স্যান্ডি sing why won't স্যান্ডি sing হ্যাঁ ইমপাস আপনি চেষ্টা করেন পারেন কিনা হাই একই শ্বাসে আচ্ছা কয়েকবার চেষ্টা করলে পারবেন এটা মুখের জড়তা দূর করার একটা ভালো কোর্স খুব হেল্পফুল Sandy sings, Sandy doesn't sing. Does Sandy sing? Doesn't Sandy sing? Why does Sandy sing? Why doesn't Sandy sing? Sandy sang, Sandy didn't sing. Did Sandy sing? Didn't Sandy sing? Why did Sandy sing? Why didn't Sandy sing? Sandy will sing. Sandy won't sing. Will Sandy sing? Won't Sandy sing? Why will Sandy sing? Why won't Sandy sing? 36টা পারা যায় অনেক সময় পারে অনেক তো 15টা আছে 15টা হলো শর্ট হয়ে গেল আচ্ছা তারপর আরো কয়েকটা দেখাচ্ছি আপনারা You where tumi chila thin tumi thin chila slim chila you you rota let's এখন আপনি you were thin এটারে খুব সহজে পারবেন নেগেটিভ করতে কি হবে You were not thin. Interrogative korle ki korben? Were you thin? THIN. Ban kon jagay bhul ache naki? Were you thin? Samshar dushtami kore. Very slim. তুমি কি slim ছিলে না তখন কি হবে? Weren't you slim? আর কেন ছিলা? Why? Why এর পরে কি হবে? Were auxiliary verb চলে আসবে. Were you slim? আর কেন ছিলা না? Why? Weren't you slim? এখন তুমি একটা চিঠি লিখছো তুমি লেখো you write past tense এ কি আসবে wrote এখন আমরা এটারে নেগেটিভ করব নেগেটিভ করতে কি আপ ক্যান্ডিডেটটা গণহারে were বলে ফেলে কিন্তু এটা তো be ভার वाला বাক্য না কেন আনবো did not এর পরে আবার wrote লিখবো না right লিখ প্রশ্নবোধক করলে তুমি কি লিখছিলা did you write নেগেটিভ ইন্টারোগেটিভ করলে Didn't you write? Can likhsila? Why did you write? Ar can lekho nai? Why didn't you write? Asha kori ei byaparta amra parbo. Tumi cute tumi lekho ingreji koren. You are cute. You write. Acha tumi jao you tumi bolo you tell. খুবই সুন্দর কথা তুমি চর্চা করো ইউ প্র্যাকটিস তুমি চর্চা করেছিলা এই যে আমার মুখ দিয়ে ওয়্যার চলে আসছে বলেন তুমি চেষ্টা করো ইউ প্র্যাকটিস চেষ্টা করছিলা হয় নাই আচ্ছা ইউ প্র্যাকটিসড করবা ইউ উইল আচ্ছা একটা করে ব্যাখ্যা করে দিই এখানে পড়েন আমি কাজ করি করেছিলাম করবেন I worked I will work তিনটা আলাদা করে পয়েন্ট আমি খাই খাইছিলাম খাবো পয়েন্ট I drank I'll drink আচ্ছা তারপরটা পয়েন্ট I eat I ate I'll eat I fix I kick I box I'll learn I'll change I update না গো তারপরে কোনটা আসবে will go Come. Yeah. Right. Tell. Tell. Bas, tell এবার আমরা পাব। Okay. তাহলে কেন ইংরেজি কি বাই, বাইয়ের past কি bought, তুমি কেন you buy, কিনেছিলা you bought, তুমি কিনবা you will buy, ঠিক আছে। কিভাবে তুমি লাথি মারো you kick, লাথি মারছিলা you kick, লাথি মারবা you'll kick, you kick, you kicked, you'll kick। আচ্ছা তুমি লাথি মারো না, ইংলিশ করেন তো, এই তো পারছেন, তাড়াতাড়ি হইছে একজনের। তুমি লাথি মারছিলা বলেন you kicked, লাথি মারো নাই বলেন you did not, তুমি কি লাথি মারছো, মারো নাই, কেন মারছো, আর কেন মারো নাই, বাস ঠিক আছে। ঠিক আছে কিভাবে তুমি প্রতারণা করছো you cheated, করো নাই, তুমি কি করছো did you cheat, করো নাই, কেন চিট করছো, আর কেন চিট করো নাই why didn't you cheat, বাস এত হয়ে গেল। তুমি ঝামেলা করছো past tense you messed up, করো নাই you did not, তাহলে তো আর messed up হলো না you didn't mess up, তুমি কি ঝামেলা করছো, এই মুখ দিয়ে আবার আসে নাই, কয়টা চেষ্টা করেন। তুমি ঝামেলা করছো বলেন you messed up, করো নাই did not mess up, তুমি কি ঝামেলা করছো, তুমি কি ঝামেলা করো নাই, কেন ঝামেলা করছো, আর কেন করো নাই, ঠিক আছে। ঠিক আছে কিভাবে আরো যদি এরকম অনেকগুলো ভার্ব আছে, যেমন তুমি ইনজেক্ট করছো, past tense করলে হবে ইনজেক্টের past কি ইনজেক্টেড, তুমি ইনজেক্ট করছো মানে ইউ ইনজেক্টেড, করো নাই তুমি কি করছো, করো নাই কেন করছো, আর কেন করো নাই why didn't you, এভাবে প্রত্যেকটা ধরে করে যাবেন। শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রত্যেকটার সাথে কি বসবে এস বসবে, নেগেটিভ করেন আমি করি না আই ডোন্ট ওয়াক, টাইপ করি না আই ডোন্ট। আচ্ছা সবগুলা একবার করে পড়ে গেল আপনার, একবারও পড়তে পারবেন না এতগুলো করে, 10 এনে ওয়ার্ড আছে 17,282টা, আর আপনি একটাই পড়ে দেখেন না। এখানে do I work, সবগুলা পরে জানতো do I work, do I type, do I spell, do I drink, do I feed, do I come, do I eat, do I ask, do I answer, do I solve, do I mess up, do I tackle, do I address, do I eradicate, do I fix, do I feel, do I follow, do I find, do I feel, do I foul, do I foil, do I fan, do I give, do I goal, do I gobble up, do I gain, do I grow, do I grade, do I degrade, do I garner, do I garnish, do I hike, do I help, do I him, do I harm, do I kick, do I inject, do I injure, do I inundate, do I insulate, do I irk, do I irritate, do I isolate, do I inch, do I ignore, do I jump, do I jingle, do I box, do I ban, do I unban, do I boil, do I beautify, do I boom, do I carpet bomb, do I learn, do I change, do I evolve, do I elope, do I update, do I date, do I detonate, do I cover, do I save, do I copy, do I paste, do I insert, do I refer, do I margin, do I marginalize, do I head, do I create, do I select, do I edit, do I request, do I paint, do I cut, do I sign, do I join, do I lower, do I lock, do I unlock, do I host, do I help the port, do I call, do I buy, do I sell, do I analyze, do I extend, do I summarize, do I make comparison, do I give examples, do I explain, do I send, do I text, do I video type, videotape, do I write at least 250 words? এটা শেষ হবে না আপনার, একটাই ডু দিয়ে আই হয়েছে, তারপরে ডু দিয়ে উই, ডু দিয়ে ইউ, ডু দিয়ে ডাস দিলে সি হবে ডাসি, তাই না? এই মুখ দিয়ে বলতে বলতে আপনার এই মুখের জড়তা এবং গ্রামার এই পুরোটাই শেষ হয়ে যাবে প্রবলেম, ঠিক আছে। আচ্ছা তার পিডিএফ পাবেন বাসায়, আপনি টেন্স পুরোটা পড়বেন, এ পর্যন্ত পড়বেন, পড়তে পড়তে যতগুলো পারেন টেন্স পাওয়াটা পড়বেন, কারণ আমি এখানকার মধ্যে বেশ কিছু গ্রামার আছে ওগুলা পড়াই দিব না, কয়েকটা গ্রামারের ছোটখাটো রুলস। প্রথম দিনে অ্যাকচুয়ালি 12টা টেন্স পর্যন্ত পড়ানো, বাট আমরা পিছিয়ে আছি, শেষ হয় নাই, পরের দিন হয়তো একটু ট্রাই করে তাড়াতাড়ি পড়ানো যাবে। সেটার পিডিএফ আপনাদের দেওয়া হবে, টাটা, আপনারা প্র্যাকটিস করেন। পিডিএফ পাবেন কোন জায়গায়?